আজ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের সেই 26শে মার্চ আমরা 71 স্বাধীনতা অর্জন করেছিলাম এবং আমাদের জাতীয় জীবনে আমরা 51 বছর অতিবাহিত করেছি। এই 51 বছরে আমাদের অনেক অর্জন আছে। এই অর্জনের মধ্যেও সাম্প্রতিককালে আমাদের ই কমার্স নিয়ে যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আপনারা জানেন আমাদের যেটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের যে ডিজিটাল কমার্স সেল, আমরা মূলত ই কমার্সের যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসন করার জন্য চেষ্টা করছি এবং একটি কমিটি কাজ করছে। এবং এর মধ্যে আপনারা এটাও জানেন যে আমরা আপাতত 10টি ই কমার্স প্রতিষ্ঠানের স্ক্রো সার্ভিসে যে টাকাগুলো জমা আছে সেগুলো ফেরত দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছি এবং সেগুলো ফেরত দেওয়া হচ্ছে। কিন্তু আমি অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে অনেক ক্ষেত্রেই এই যে টাকাগুলো আমরা ফেরত দেওয়ার যেগুলো দিচ্ছি সেখানে দেখা গেল যে আমাদের ই কমার্স প্রতিষ্ঠানগুলো বা তাদের যে পেমেন্ট গেটওয়েতে যেগুলো আটকা আছে সেই তারা SSL অথবা ফস্টার সহ অন্যান্য তাদের সাথে আসলে একটু সমন্বয়ের অভাব হচ্ছে এবং সেক্ষেত্রে এই যে টাকা ফেরত দেওয়ার বিষয়টি অনেক ধীরগতিতে চলছে এবং এই ধীরগতির কারণে মূলত আমাদের বিভিন্ন গ্রাহকদের মধ্যে একটা অনাস্থা তৈরি হচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয়। তা আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা যে পদক্ষেপ নিয়েছি আমরা মূলত গ্রাহকদের যে টাকাগুলো আটকে আছে সেই টাকাগুলো ফেরত দেওয়ারই আমাদের প্রথম লক্ষ্য এবং সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য মূলত গ্রাহকদের যে অ্যাকাউন্ট আছে বা যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে আটকে থাকা টাকাগুলো ফেরত দেওয়ার জন্য আমরা বিভিন্ন কোম্পানিকে বা ই কমার্স প্রতিষ্ঠানকে আমরা আহ্বান করেছিলাম। তার মধ্যে যে 10টি সাড়া দিয়েছে তাদেরও দেখলাম যে অনেকটি ধীরগতিতে তারা এই পেমেন্টগুলো অ্যাডজাস্ট করছে। তা সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমরা 31শে মার্চ পর্যন্ত একটা সময় দিয়েছিলাম, এই সময়ের পরে আমরা মূলত পেমেন্ট গেটওয়ের টাকাগুলো আমরা একটা সিদ্ধান্ত নেব যে আমাদের যে কমিটি আছে সেই কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা এই পেমেন্ট গেটওয়ের টাকাগুলো আমরা মূলত সবগুলোই যাতে গ্রাহকদের কাছে চলে যায় সেই ব্যবস্থার দিকে আমরা এগোচ্ছি। এর বাইরে আমরা বলেছিলাম যে 31শে মার্চের মধ্যে যারা যোগাযোগ করবে না তাদের ব্যাপারে আমরা সেই তালিকাও আমরা করে ফেলছি এবং সেই তালিকার মতো আমরা আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে এই তালিকা তুলে দেব এবং বাংলাদেশ ব্যাংকেও এই তালিকা চলে যাবে এবং তাদের অন্য অন্য যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেরও আমরা খোঁজ দেব। তা মূলত যে জিনিসটি দাঁড়াচ্ছে যে অনেকের মধ্যেই বিভ্রান্তি আছে যে হয়তো বা তারা অনেকেই হয়তো যোগাযোগ করেছে বা করেনি, তা আমি স্পষ্ট করে বলতে চাই আপাতত আমরা যেটা যে 10 জনকে দিয়েছি 10 জনের বাইরে যারা যোগাযোগ করেছে তাদের আসলে রেসপন্স খুবই কম। সেক্ষেত্রে আমরা আসলে কতদিন এই দায়িত্ব নিয়ে আমরা এটা কতদিন এগিয়ে নিতে পারবো সেটা আমি জানি না, তবে একটা জায়গায় তো শেষ করা দরকার। এই কারণে আমরা 31শে মার্চের পরে আমরা মূলত আমাদের রোজা শুরু হচ্ছে আমাদের 3 এপ্রিলে, তা আমরা হোপফুলি যে আগামী সপ্তাহে আমাদের এপ্রিলের প্রথম সপ্তাহে আমরা আমাদের যে ডিজিটাল কমার্স সেলের যে কমিটি আছে সেই কমিটি আমরা মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে আসব। সিদ্ধান্তে আসার পরে আমরা যেটা মূলত আমার যেটা চিন্তাভাবনা সেটি হলো যে আমাদের যতগুলো পেমেন্ট গেটওয়েতে যে সব টাকা আটকে আছে সেগুলো যাতে গ্রাহকদের কাছে সরাসরি ফেরত যায় সেই ব্যবস্থাটাই আমরা করতে যাচ্ছি। আর অনেক ক্ষেত্রে বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেকেই বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন আশ্বাস বা এরকম দিচ্ছে এবং সেই আশ্বাসগুলো আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা বলছে যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে কিন্তু সেই যোগাযোগগুলো আসলে সেটা হলো হয়তো একবার তাদের সাথে আমাদের মিটিং হয়েছে কিন্তু তাদেরকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এক্ষেত্রে অনেকে হয়তো এই বাণিজ্য মন্ত্রণালয়ের মানে যে সুবিধা এই সুবিধা নিয়ে তারা হয়তো আবার কিন্তু সেই তাদের যে পুরানো যে প্রতারণার যে শখ সেই শখ আবার তারা আটছে। তা আমরা সেই সুযোগ আর দেবো না। আমরা সবাইকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে যারা এখনও যোগাযোগ করেননি তাদের কিন্তু আর আপনার এই 31 তারিখ পর্যন্ত সময় আছে, এর মধ্যে যদি আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তা চান সেটা আমরা অবশ্যই দেবো কিন্তু এরপরে আমরা আমাদের যে হার্ডলাইনের কথা আমি এর আগেও বারে বারে বলেছি সেই হার্ডলাইনে চলে যাব। যাই হোক, এই মহান স্বাধীনতা দিবসে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা ভালো থাকবেন এবং আমরা চাচ্ছি যে ই কমার্স আবার ফিরে আসুক, নতুনভাবে ফিরে আসুক, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। তবে যারা এখানে অন্যায় করেছে, যারা এখানে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে যেটা আইনগত ব্যবস্থা সেটা আমাদের নেওয়া উচিত এবং সেটাই সেদিকে আমরা এগোচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ।